এক্সট্রিমলি সরি, আমি দেরি করতে চাইনি, বিশ্বাস করো দেরি হয়ে গেল, হঠাৎ করে একটা মিটিং পড়লো, মিটিং পড়লো কোনোভাবেই অ্যাভয়েড করতে পারলাম না, মানে বুঝে না, মানে এমনভাবে ধরে তখন আর কিছু করার থাকে না, মিটিং শেষ করে তারপরে আসতে হবে। আর কেউ না বুঝে না যে আমি নতুন বিয়ে করেছি, বউটা বাসায় একাই আছে, আমার যেতে হবে, মানে কারোর মাথায় এটা ঢুকে না, কি করবো বলো? হয়েছে আর বলতে হবে, যখন শেষ হয়ে আসবে খাবার। আমি ওদের সাথে খেয়ে ফেলেছি, ডিনার শেষ। তুমি ডিনার করে এসেছো? তুমি জানো না আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি ডিনার করে ফেললা? ও সরি, আমি না ওদের সাথে ডিনার করে ফেলেছি, মানে ওরা এমনভাবে ধরলো যে আমি না করতে পারলাম। আচ্ছা শোনো, তুমি খাবার গরম করো, আমি ফ্রেশ হয়ে আসি, এসে আমার নিজের হাতে গরম গরম খাবার বউকে খাই, ঠিক আছে? জি না, আমি নিজেই খেতে পারবো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, ফ্রেশ হচ্ছি।